আমি এই সপ্তাহে পারলাম না, কিন্তু ভেতরে বীরভূম জেলায় বোলপুর থেকে আরম্ভ করব, মুরারই গিয়ে শেষ করব, মুরারই থেকে আরম্ভ করব, লনাটি দিয়ে শেষ করব, অন্তত 20,000 বিজেপি কর্মীকে তৃণমূলে জয়েন করব, আমি রাজনীতি করব। প্রচার দেখবে কালী পুজোর পর, ভয়ঙ্কর প্রচার হবে। আর বিজেপিকে দলে যোগ দেওয়া কি একটা নতুন কর্মসূচি? আমি তারা আসতে চাইছি, তারা হুড় হুড় করে ঢুকবে। আমি যেমন টাইম দেব, কতজনকে নেবেন আপনি দলে? আমার টার্গেট আছে বীরভূম ডিস্ট্রিক্ট অন্তত 50,000 লোককে নেবো। তারা কি তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছিল না বিজেপি করে? বিজেপি কর্মীরা আসবে আমাদের দলে। দেখুন, আমি একটা কথা বলি, বিশ্বভারতী আমি দেখি না, তবুও যেটুকু আমি শুনেছি, বিশ্বভারতী নিজস্ব একটা ড্রেন তৈরি করেছে, ড্রেনের পরে মানুষরা বসে আছে, তাদের পেটে হাত দেওয়া উচিত, বিশ্বভারতীর জায়গায় তারা বসে নেয়, যেটুকু আমি শুনেছি, আমার শোনা কথা। কিন্তু বিশ্বভারতী ড্রেন করার পর বসে, তবু আমি বলেছি মন্ত্রী এখানকার যিনি MLA তেনাকে আমি দেখতে বলেছি, তিনি অটোমেটিকলি দেখছে। অত বড় গাইডেড করা দরকার নেই, দল কি ব্যবসায়ীদের পাশে দাঁড়াবে? তাহলে 100% কি বলতে চাইছেন? বলতে অন্য কিছু নাই, বলতে চাইছিলাম যে এই যে ত্রিবেণীর মতন ছেলে যারা গিয়েছিল, তার মুখ থেকে শুনতে পারলেন বিজেপি খালি হিন্দু মুসলমান করতে যাচ্ছে, কোনো উন্নয়ন নাই, কোনো ইয়ে নাই, খালি হিন্দু মুসলমান। আর যারা আমাদের দল থেকে কোনো কারণে ভুলভুটি তুসুয়ে যারা চলে গেছে, তারা আবার ফিরে এসছে, অনেক জায়গাতেই ফিরে এসছে।